সব কথা শেষ, এইবার আসি খরচের বেলা। আই মিন, আমার পকেট থেকে কতগুলা টাকা যাবে আসলে এখন জানা খুবই দরকার। সাবস্ক্রাইব করুন কাজী নরিন চ্যানেলটি এবং নতুন গানের আপডেটের জন্য বেল আইকন ক্লিক করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছে সিলেট ব্লগটি এত ভালো লাগবে আসলে সত্যি আমি নিজে অনেক বেশি অবাক হয়েছি, এবং সিলেটবাসীরা এত এত বেশি আমাকে ওয়েল উইশ করেছে, এত এত বেশি আসলে আমাকে সাপোর্ট করেছে, এই জন্য সিলেটবাসী আই লাভ ইউ সো মাচ। সিলেট থেকে আসার পরে মানে থাকে না যে মানুষের কিছু জিনিস পেতে হলে কিছু ক্ষয় হয়, কিছু ক্ষতি হয়, তেমনি আমি যখন সিলেটের যেই সেকেন্ড পার্টটা আপনারা খেয়াল করবেন, ভাইয়াগান ভাইয়াগান বলে একটা বিশাল মানে হাওরের পানির মাঝখান দিয়ে আমি যখন মোটরসাইকেল টান দিই, তখন আমার মোবাইলের ভিতরে পানি ঢুকে যায়। আর যেহেতু মোবাইলের ভিতরে পানি ঢুকে যায় প্লাস অনেক চাপ পড়ে, যার কারণে ডিসপ্লের এই পাশে যে সাইডের ভেজেলগুলো আছে, এই সাইজের ভেজেলগুলো ফেটে যায়, ভেঙে যায়। এত কিছুর পরেও আমার মোবাইলটি চলতেছে, বাট এই যে পাওয়ার বাটনটা, এই পাওয়ার বাটনটা তেমন একটা কাজ করতেছে না। আই মিন, চাপ দেওয়ার সাথে সাথে জিনিসটা অন হয় না, আমি যতবারই চাপ দিই এই যে জিনিসটা অন হয় না। তো দেখা যায় যে যদি গায়ের জোরে চাপ দিয়ে রাখি তখন যে জিনিসটা অন হয়। তো আমার মনে হয় এটার ভিতরে পানি টানি ঢুকে সম্ভবত পাওয়ার বাটনে কোনো একটা প্রবলেম হয়েছে, আর এমনি ডিসপ্লে কাজ করে। তো আমার এই মোবাইলটা ঠিক করা দরকার। তো এই ঠিক করা উপলক্ষে আমি আসলে মানে আমাকে কেউ সাজেস্ট করে নাই, গতবার আমাকে একজন সাজেস্ট করছিল, সাজেস্ট করার কারণে আমি একটা দোকান থেকে মোবাইল সার্ভিস করি। কিন্তু এবার মনে হলো যে না, আমি আসলে একটু অনলাইন ঘাঁটি, ইউটিউব ঘাঁটি। তো ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমি অনেক জায়গাতে একটা ট্রাস্টেড দোকানের নাম আমি পেয়েছি, যার নাম হচ্ছে আইফিক্স। তো আইফিক্সে আমি এই মুহূর্তে যাব, যে আমার এই মোবাইলটা ঠিক করাবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে চলে যাই আইফিক্সে। আমার সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময়? আচ্ছা, তাহলে বন্ধুরা বোরাম ভাই দেখতেছে আমার মোবাইল, আর আমি ভিতরে একটু রেস্ট করি।
আচ্ছা বোরহান ভাই একটু ইন্টারাপ্ট করি, আমার মোবাইলটা এটার উপরে রাখলেন, মানে কারণটা কি? এটা কারণটা হচ্ছে এই ব্যাকসেলটা এক ধরনের আঠার মাধ্যমে লাগানো হয় থাকে জি ইয়াতে, তো আমরা যদি এটা কোনো ধরনের প্রেসার দিয়ে খুলতে যাই এই ব্যাকসেলটা অথবা মিডল পার্টের কোনো ধরনের ক্ষতি হতে পারে, হতে পারে ক্র্যাচ হওয়া, হতে পারে ভেঙে যাওয়া, এই ধরনের কিছু। এগুলো এড়াতে আমরা এই ব্যাকম মেশিনের মাধ্যমে আঠাটাকে লুজ করে নিব, লুজ করলে যখন খুলবো তখন কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা ওকে ওকে। ওনারা আমাকে বললো যে আমরা যে নর্মাল গতানুগতিক যে গ্লাস ডিসপ্লে গুলো ব্যবহার করি যেগুলো কিনা সহজে ভেঙে যায় কিংবা টাচ লাগলে কিংবা পড়ে গেলে একটা স্ক্র্যাচ করার পসিবিলিটিস থাকে, তারা এখানে একটা নতুন একটা যুগান্তকারী একটা মেশিন তারা আসলে IFIXFAST নিয়ে এসেছে, যেটা দিয়ে কিনা আমরা হাইড্রোজেল সিস্টেম করে আমরা মোবাইলটাকে সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ করতে পারবো। তো চলুন আমরা আসলে দেখি যে কিভাবে এই কেরামতিটা তারা করে। আপনি কি এটা বিশ্বাস? আমার মোবাইলটাকে সুস্থ করা যায় না, আমারটা হচ্ছে M51, আমি হচ্ছে গরিব মোবাইল ইউজার। মানে এটা কি এটা কি এখানে সার্চ দিলে চলে আসে? জি এটা অনলাইন সিস্টেম, তো এখানে সার্চ দিলে যে কোনো মোবাইল চলে আসবে। এই যে M51 দিলাম তো এখন কি জিনিসটা কাট করতেছে? কাট করতেছে মডেল। ও যে কোনো মোবাইল দিলে সব যে কোনো মোবাইল অনুযায়ী কাটে না এটাতে? যে কোনো মোবাইল এখানে কিংবা ট্যাবলেট সব? আচ্ছা শুধু এই জায়গায় মোবাইল না, আপনার হচ্ছে মোবাইল ফোন, ট্যাব, স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, ও ক্যামেরা, স্পিকার, বন্ধুরা মনে হচ্ছে কি মানে মোবাইলে একটা নতুন জীবন পাইলো আর কি, দেখা যাক। মানে এই এই সেক্টরটা কি শুধুমাত্র আপনি দেখেন? আমি দেখি। আচ্ছা আচ্ছা বাহ,
বাহ বাহ বাহ, মোবাইলটা তো নতুন জীবন পাইলো মনে হচ্ছে। ওয়েট, একটু ব্রাইটনেসটা বাড়াই। দারুণ দারুণ, যাই হোক আমার ছবিটাও দেখা যাচ্ছে। হ্যাঁ দারুণ, মাত্র 10 মিনিটের মধ্যে একটা গ্লাস রিপ্লেস করা পসিবল। ভ্যাকুয়ামের মাধ্যমে আমরা ফ্ল্যাট ডিসপ্লেগুলির, এই যেমন ফ্ল্যাট ডিসপ্লেগুলির গ্লাস সেপারেট করে থাকি, এগুলো হচ্ছে বাবল মেশিন, এগুলোর মাধ্যমে যে আমরা অ্যাটাচ করে থাকি ডিসপ্লে এবং টাচ, এগুলো সম্পূর্ণ কম্পিউটারাইজ মেশিন। এটা হচ্ছে আমাদের বাবল রিমুভার। এই মেশিনে যে অলরেডি ডিসপ্লে আছে, এই যে আইফোন 7 প্লাস ক্লাস করতেছিল, এই এদিকে আছে আমাদের আরেকটি মেশিন। লটস অফ বাহিরের দেশের টেকনোলজিস আমাদের বাংলাদেশে, আমাদের ঢাকায়, মানে জাস্ট আনবিলিভেবল। মানে এই জায়গাটাতে আসতে মনে হয় যে আমরা থাকে না যে ল্যাবরেটরি রিলেটেড আমরা যে কিছু কাজ করি, আমাদের নাম কপি করার চেষ্টা করছে, অনেকেই আমাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমি সবার প্রতি রিকোয়েস্ট রাখবো, আমাদের একজন এমপ্লয়িকে শনাক্ত করার জন্য অবশ্যই আমাদের IFIXFAST টি শার্ট দেখবেন এবং আইডি কার্ড দেখবেন। এগুলো দেখে আমাদের কাউকে কাজ দিলাম। অসংখ্য ধন্যবাদ, আমাকে সুন্দর ভাবে আপনারা দেখাইলেন সবকিছু। আমার অনেক কিউরিয়াসিটি ছিল যে এত কিছু আপনারা যে করেন এত অল্প সময়ে কিভাবে করেন, তো অনেক থ্যাংক ইউ আপনার ধন্যবাদ সময়টুকু আমাকে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা, IFIXFAST কিন্তু আমার অনেকগুলো সাবস্ক্রাইবার্সের সাথেও দেখা হয়ে গেছে। আমি বেশি আমাকে চিনে IFIXFAST মেম্বাররা। যাক চলো, বাকি কথা যেতে যেতে বলতে থাকি। শেষ, এইবার আসি খরচের বেলা। আমার পকেট থেকে কতগুলো টাকা যাবে আসলে এখন জানা খুবই দরকার। যাই হোক বরুণ ভাই, কমায় টমায় বলেন, মানে মানে অ্যাজ এ মানে নট এ লেডি বাইকার, আপনাকে পার্সোনালি আসলে সাধারণত অন্যদেরকে যেরকম ভাবে ট্রিট করেন, অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে কমায় টমায় বলেন ভাই আমার কত টাকা আসছে। আপনার এখানে সমস্যা ছিল, আমরা ওয়াটার যেটা ছিল ওটা ক্লিন করে দিয়েছি এবং আপনার পাওয়ার বাটন খারাপ ছিল, আমরা বাটনটা চেঞ্জ করে দিয়েছি, ওটা ফুটে খেলা গেছে। আপনার খরচ 900 টাকা। 900 মাত্র? আমি ভাবছিলাম যে ক্রস করবে, অ্যাটলিস্ট 2000 টাকা ক্রস করবে। যাই হোক কেন বললাম, মানে আজকে থেকে মোটামুটি প্রায় 2-3 বছর আগে, তখন আমার মনে হয় আপনার IFIXFAST তখন ছিল না, ছিল? ছিল। আচ্ছা, তাহলে হয়তো আমি ওইটার সন্ধান জানতাম না। আমার এক বান্ধবী মানে মোবাইলের ডিসপ্লে ফেটে গেছিল, লেনোভো মোবাইলের, ওই ডিসপ্লে লাগাইতে গিয়ে আমাদের নিয়ার অ্যাবাউট 8000 টাকা গুনতে হয়েছিল ওই সময়।
আর ওই সময় জানতাম না, কেউ সন্ধানও দেয় নাই। যাই হোক, আমার আজকে খুব ভালো লাগতেছে, আমার খরচও একটু কম পড়ে গেল আর কি। মোবাইল সার্ভিসিং এ কি কি ফ্যাসিলিটি আছে, মোবাইল সার্ভিসিং এ কি কি দিচ্ছে? মোবাইল আছে, টেম আছে, স্মার্ট ওয়াচ আছে, অ্যাপল ওয়াচ আছে, এগুলি হোক যে কোনো ব্র্যান্ডের, হ্যাঁ এটা এবং এটা অ্যান্ড্রয়েড ডিভাইস হোক এটা অ্যাপল ডিভাইস, যে কোনো ডিভাইসের যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছে পেয়ে যাবেন। সমস্যার সমাধানগুলি বলতে আসলে একটা একটা করে বলার কিছু নেই, আমাদের একদম জিরো লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত কাজ করা হয়। সেটা এই মাদার বোর্ডের কাজ, ডিসপ্লে, ব্যাটারি, হ্যাঁ ক্যামেরা, অডিও সমস্যা, তারপর ফেস আইডি সমস্যা, ওয়াটার ড্যামেজ, মানে যে কোনো ট্যাপ অথবা ফোন অথবা ওয়াচ, হ্যাঁ যে কোনো সমস্যার সমাধান হচ্ছে আইফিক্স ফাস্ট। ইনসিউরিটি বলতে আমরা কোনো একটা পার্টস শুধু মুখে অরিজিনাল বলবো না, ওনারা যেমন শুধু অরিজিনাল বললো আপনাকে লাগাই দিল এমনটা নয়। আমি আমার প্রোডাক্টে যে অরিজিনাল, সেটা হোক ব্যাটারি হোক ডিসপ্লে হোক যে কোনো স্পেয়ার পার্টস আমার থেকে নিচ্ছেন, সেটা অরিজিনাল কি না এটা আমি আমাদের ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রুফ করে দিব। সাথে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিব, যদি এই প্রোডাক্ট অন্যত্র কোথাও কপি বলে প্রমাণ করতে পারে আমরা সেই জন্য 50,000 টাকা জরিমানা পাবেন। এটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ বলা যায়, কারণ সাধারণত কিন্তু এরকমই হয়, মানে আমরা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আসলে ঠকে আসার একটা পসিবিলিটিস থাকে, সেই জায়গায় ওনারা কিন্তু একটা অলরেডি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন নিয়ার অ্যাবাউট 50,000 টাকা। আইফিক্সের স্পেশালিটি বাকি মার্কেটে অনেক সার্ভিস সেন্টার আছে, এত সার্ভিস সেন্টার থাকতে আপনার দর্শকরা কেন আইফিক্স ফার্স্ট কে বেছে নেবে? মানে সত্যি কথা বলতে আপনি ধরতে পারছেন ব্যাপারটা, আমি নিজেও আসলে ইউটিউব ঘাইটা দেখছি যে অজস্র মানুষ আইফিক্স থেকে কিন্তু তারা ভালো ফিডব্যাক পাচ্ছে এবং ওইটা দেখে কিন্তু আমি নিজে আসছি। আমাদের স্পেশালিটিটা হচ্ছে আসলে আমরা সবসময় চেষ্টা করে আসছি একটা ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য কাস্টমারকে, কাস্টমারের সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করে আসছি। কাস্টমারের সন্তুষ্ট অর্জন করতে গিয়ে দেখলাম আমরা এই যে এখন যত্র যেমন সার্ভিস সেন্টার দেখছেন যে ওয়েতে সার্ভিস করছে, আমরা কিন্তু তেমনটা নিয়ে থাকি না। কোনো মেশিন, হ্যাঁ মোবাইল রিপেয়ারের জন্য কোনো মেশিন যদি আবিষ্কার হয় বাংলাদেশে আমরাই প্রথম এনে থাকি। আমরা সবসময় আধুনিকতার সাথে তাল মিলিয়ে থাকতে চাই। হ্যাঁ আমরা যখন আপনি আমাদের ইকুইপমেন্টগুলি দেখবেন, এই ইকুইপমেন্ট বাংলাদেশে আমাদের কাছে ছাড়া অন্য কোথাও আছে বলে আমার জানা নেই। আর এই দামি ইকুইপমেন্ট দিয়ে কাজ করে থাকি, আমার কোনো মেশিনের দাম 5 লক্ষ টাকা আছে, কোনো মেশিনের দাম 10 লাখ, কোনো মেশিনের দাম 20 লাখ, কিন্তু আমার স্পেশালিটিটা হচ্ছে আমি কিন্তু এই দামি মেশিন দিয়ে আপনাকে সন্তুষ্ট করার জন্য সার্ভিস দিচ্ছি, আমি কিন্তু এই জন্য 1 টাকা সার্ভিস চার্জ বেশি নিচ্ছি। হ্যাঁ সার্ভিস চার্জ রেগুলার, কিন্তু আমি ভালো সার্ভিস দেওয়ার জন্য আমি ভালো ইকুইপমেন্ট ব্যবহার করে আসছি। 100% এনসিউরিটি, মানে এটাই কিন্তু আসলে আমরা চাই। সাধারণত আমরা যারা যারা চাচ্ছি কিংবা আমরা যারা যারা মানে ভোক্তা যারা আমরা কিন্তু এটাই চাই যে একটা এনসিউরিটি থাকুক। তো ভাই থ্যাংক ইউ সো মাচ, আর থ্যাংক ইউ নতুন জীবন দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।